বাংলাদেশে এখনো পর্যন্ত যেসব জঙ্গিরা হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, অমানবিকের মতন অত্যাচার চালাচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে হিন্দুদের, হিন্দুদের ওপর মারাত্মক অত্যাচার চালাচ্ছে, তারা জেনে রেখে দিক তাদের ওপরও অমানবিক অত্যাচার হবে, তাদের ওপর অমানবিক সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, তাদের ধ্বংস করা হবে। এই বাংলাদেশে যে কোনো টাইমে মিলিটারি ঢুকে যাবে, তাদের ওপর এই জঙ্গিদের ওপর অমানবিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের ধ্বংস করে দেওয়া হবে। আর এই জঙ্গিদের মাথায় যারা বসে আছে, ইউনূস সরকার, তারপরে বিএনপি সরকার, এদেরকেও সার্জিক্যাল স্ট্রাইক করে ধ্বংস করে দেওয়া হবে। কোনো হিন্দু বিরোধীদের অস্তিত্ব থাকবে না, কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না, জঙ্গিমুক্ত বাংলাদেশ তৈরি হবে, জঙ্গিমুক্ত ওয়ার্ল্ড তৈরি হবে। এই বাংলাদেশে যেসব হিন্দুরা রয়েছে তাদেরকে আমরা বাঁচিয়ে নেব, তাদেরকে আমরা সাইড করে নেব, তাদেরকে সাইড করে নিয়ে এই জঙ্গিদের অস্তিত্ব আমরা ডিলিট করে দেবো, জঙ্গিদের ধ্বংস করে দেবো। যে কোনো সময় মিলিটারি ঢুকবে আর জঙ্গিদের একদম শেষ করে দেবে। এই যে আমেরিকায় আমেরিকায় হিন্দুত্বের জয় হয়েছে, সুতরাং এবার তো জঙ্গিরা লিখে রেখে দিক জঙ্গিদের দিন শেষ। জঙ্গিদের ওপর যে কোনো টাইমে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, জঙ্গিদের যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, জঙ্গিরা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, সবসময় জঙ্গিদের ভয় ভয় থাকতে হবে, যে কোনো টাইমে জঙ্গিদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। সুতরাং এইসব মনোভাব, এইসব মেন্টালিটি, জঙ্গি মেন্টালিটি, এই ভারতবর্ষকে টুকরো করার মেন্টালিটি, হিন্দু ধর্মকে শেষ করার মেন্টালিটি, এগুলো ছাড়ো। এগুলো না ছাড়লে তাদের অবস্থা একদম শেষ হয়ে যাবে, কোনো মায়া দয়া কিচ্ছু থাকবে না এই জঙ্গিদের প্রতি। একদম সোজাসুজি সার্জিক্যাল স্ট্রাইক করে এদের ধ্বংস করে দেওয়া হবে, এই জঙ্গিদের অস্তিত্ব ডিলিট করে দেওয়া হবে, কোনো অস্তিত্ব থাকবে না। এই জঙ্গিদের মাথাদেরও একদম অস্তিত্ব ডিলিট করে দেওয়া হবে। এই যে ইন্ডিজোট, ইন্ডিজোটের কোনো অস্তিত্ব থাকবে না, ইন্ডিজোট ধ্বংস হয়ে যাবে। সুতরাং হিন্দুত্বের জয় হচ্ছে, সুতরাং এটাকে মেনে নাও। ভারতবর্ষকে টুকরো করার কথা ভুলে যাও, ভারত বিরোধিতা ছাড়ো, না হলে তোমরা একদম পৃথিবী থেকে একদম শেষ হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না এসব ভারত বিরোধীদের, এসব জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা আর কি বিষয়? তো হিন্দুত্বের জয় হচ্ছে, হিন্দুত্বের ওয়ার্ল্ড তৈরি হচ্ছে। এই জঙ্গিদের কার্যকলাপ এই পৃথিবী সহ্য করবে না। যারা অপরাধ করবে, যারা হিন্দুদের ওপর অত্যাচার করবে, যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করবে, তাদেরকে এই পৃথিবী ধ্বংস করে দেবে। এটাই হচ্ছে এই পৃথিবী, হিন্দুত্বের পৃথিবী। ভদ্রমতন থাকো, ভদ্রমতন থাকতে পারবে। সুতরাং অত্যাচার চালালেই, নিরীহ মানুষের ওপর অত্যাচার চালালেই, হিন্দুদের ওপর অত্যাচার চালালেই তার অস্তিত্ব ডিলিট হয়ে যাবে। ভারতবর্ষকে টুকরো করার কথা ভাবলেই, চিন্তা করলেই, ভারতবর্ষকে পাকিস্তান বানানোর কথা চিন্তা করলেই সে ধ্বংস হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আর যারা 300 ধারা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তাদের ভারতবর্ষ ছেড়ে পালাতে হবে। এটা ভারতের মধ্যে কোনো অশান্তি ছড়ানোর যারা চেষ্টা করছে, তাদের ভারতবর্ষ ছেড়ে পালাতে হবে, তাদের কোনো জায়গা থাকবে না ভারতবর্ষে। বেশি বাওয়াল করলে অমানবিকের মতন সার্জিক্যাল স্ট্রাইক করে ধ্বংস করে দেওয়া হবে, কারোর প্রতি কোনো মায়া দেওয়া থাকবে না। সুতরাং সামলে নিক নিজেদেরকে, এসব চিন্তাভাবনা বন্ধ করুক, নাহলে ধ্বংস হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি তারা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।